বাড়ি যান, হাসি রজতের সঙ্গে বেরিয়েছে, প্রেম সেরে বাড়ি যাবে। বাড়ির সব কাজ করে আছে আর তুই পার্কে প্রেম করে বেড়াচ্ছিলি, এত বড় সস্তো? বল কেন গিয়েছিলি, বল কেন গিয়েছিলি, বল, হত ছাড়ি বল। যা রান্নাঘরে সব বাসনপত্র পড়ে আছে সেগুলো মেজে ফেলে শাড়ি ব্লাউজ গুলো ধুয়ে ফেল, তারপর সারা বাড়িটা ঝাড় দিবি, যা। কি হলো, যা। মতো এত সুন্দর একটা ছেলে থাকতে ছড়া তার সঙ্গে প্রেম করে বেড়ানো? কাল থেকে ওকে একদম কলেজে যেতে দেবেন না, কলেজ যাওয়া বন্ধ। আমি তো বারণই করেছিলাম, তুমি তো পিরিক দেখি ওকে কলেজে ভর্তি করালে। ঠিক আছে, আমার দিকটা আমাকে ভাবতে দাও, বাড়ির কাজের মেয়েটাকে ছাড়িয়ে দেব, তারপর সমস্ত কাজ ওকে দিয়ে একা করাবো। ছাপিখানা দেখবেন নাকি? বিউটি আছে, গোকরো আছে, আমার লগে নাচবো, দেখবেন নাকি বাবুরা? ঝুলিতে কি আছে? সাপ। সাপ? হ, আমি সাপের নাচন দেখাই, সারাদিন ঝুড়িটা ঘুরতেছি, বড় তিষ্ঠা পাইছে। আপনি ভাবতেছেন নিচু জাতের মাইয়া, এই তো? ঠিক আছে, একটা মগে করে জল আনতে কর, আমি এমনি কইরা খাইয়ে নিব। বিমল, ওকে নিয়ে ড্রয়িং রুমে বসো, যাও ওখানে গিয়ে বসো। এসো এসো বসো, মাটিতে বসলে কেন, সোফায় বসো। এই ঠিক আছে বাবু। না না, কিছুই ঠিক নেই, বসো সোফায় বসো। নাম কি তোমার? খুশি। বাহ, খুব সুন্দর নাম তো তোমার। বাড়িতে কে কে আছে তোমার? কেউ নাই, জন্ম দিয়ে মা মরছে আর ছোটবেলায় বাপরে সাপে কাটছে। ভেরি স্যাড। কিছু কইলেন বাবু? হ্যাঁ দিয়ে যাও। কোথা থাকো তুমি? এই পথ দিয়ে হাঁটতে গেলে যে গ্রামটা পড়ে, তার মানে বিষ্ণুপুর? হ্যাঁ ঠিক কইছেন। নাও খেয়ে নাও। আমি শুধু জল খামু, মিঠাই খামু না। কেন খাবে না? কেন, সারাদিন পথে ঘাটে ঘুরেছো, খিদে পাইনি তোমার? মিথ্যা কথা কমু না, খিদা পাইছে, তবু আমি খামু না। কেন খাবে না? কেন, বাবা কইতো খুশি, তার কাছে ঋণ করবি,
যার ঋণ তুই শোধ করতে পারবি। আপনার লগে তো আমার দেখা নাও হইতে পারে, আপনার ঋণ তাইলে শোধ করতে পারুম না। কেন পারবে না? আচ্ছা সাপ খেলা দেখি তুমি পয়সা পাও। হ্যাঁ তা পাই। বাস হয়ে গেল, তুমি মিষ্টি খেয়ে আমায় পয়সা দিও না, আমি তোমার সাপ খেলা থেকে পয়সা দেবো না, শোধ বোধ হয়ে গেল। আপনি খেলা দেখবেন? হ্যাঁ সাপের নাচ দেখবো। সাপ তো নাচে না, নাচি আমি। কাউরে ডাইকা এই বসনের জায়গাগুলো সরাই জায়গা কইরা দেন, নাচতে গেলে তো জায়গা লাগবো। ঠিক আছে তুমি আগে ওগুলো খেয়ে নাও, আমি এগুলো সরিয়ে নিচ্ছি এর মধ্যে। মানিক রতন ভরা পেটে নাচতে পারুম না, আগে নাচ দেখাই লই, তারপর জাউনের সময় প্যাট বইরা খাইয়া যামু। মানিক রতন বলুন ছোটবাবু। এই সোফাগুলো একটু সরিয়ে দাও তো। এই ওদিকটা ধর। এটা হ্যাঁ কি হচ্ছে এখানে? এটা কে? সাপ খেলা দেখায়। এটা কি সাপ খেলা দেখানোর জায়গা? রোদে ঘুরে ঘুরে বেচারি তেষ্টা পেয়েছিল তাই। তাই তাই তুমি একটা বেদের মেয়েকে নিয়ে এসে ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়েছ। চারিদিকে দামি দামি জিনিস ছড়ানো আছে, যদি একটা ঝুড়ির মধ্যে ঢুকিয়ে নেয় তুমি টের পাবে? আমি গরিব হইতে পারি কিন্তু চোর নই, আমি খাইতে খাই। তোমরা সব সাধু, নাও জিনিসপত্র গুছিয়ে বাড়ি বাড়ি যাও। কি হলো? নাও মিষ্টিগুলো খেলে না। খেয়ে না ওগুলো। ওই মিঠাইগুলা আপনার বাপরে খাওয়াই দিন, মুখ দিয়ে তাইলে মিঠা মিঠা কথা বেড়াইব। আই দেখ সেই মেয়েটা যে তোকে চল মেরেছিল। চল ধরি ওকে। চল 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 চল। বুদ্ধি শুদ্ধি লোক পেয়েছে? ভদ্রলোকের ছেলে হয়ে একটা বেদিনি মেয়ের জন্য রাস্তা ছেলেদের সঙ্গে মারামারি করছো, ভেবেছো নাকি? বেচারিকে একা পেয়ে ওরা বদমাইশি করছিল, তাতে তোমার কি হয়েছে? আমার কি হয়েছে মানে? একটা মেয়ের উপর এত বড় অন্যায় হচ্ছে, তা দেখে তোমার মতো ভদ্রলোকেরা চুপ করে থাকতে পারে বাবা? আমি পারি না। ও নিজে খেটে নিজের পেট চালায় বাবা, ভদ্রলোকের মেয়েদের থেকে ও কোনো অংশে কম যায় না। ঠিক আছে এখন যায় এখান থেকে। তুমি এখনো দাঁড়িয়ে আসো, যাও যাও এখান থেকে। ও ছোট বাবু, এই বাড়িটা নয় আপনার বাপের, এই রাস্তাটা আপনার বাপ কিনছে নাকি? যে যাইতে কইলে যাইতে হইব। রাস্তা আমি কিনি আর না কিনি, আর যদি তোমাকে কোনোদিন এখানে দেখি ওকে পুলিশে ধরিয়ে দিই। পুলিশে ধরাই দিবেন? হ্যাঁ হ্যাঁ তাই দেব। তাইলে কালই আসুন, পুলিশ আই না তার করেই রাখিন। কেন কাল আবার আসবে? কেন আপনার পড়ালে নাচ দেখাইলাম টাকা পাইলাম না, কাল আইসে টাকা লইয়া যাম। কত টাকা বলো, বলো কত টাকা? আপনার কাছ থেকে নিমু কেন? যারে নাচ দেখেছি তার কাছ থেকে নিমু। আপনি যদি নাচ দেখেন তাহলে আপনার থেকে নিমু, হেললে দিলে একটু নাচুম নাকি? তুমি যাবে না পুলিশ ডাকবো? নন আপনি না ডাকতে পুলিশ এসে গেছে। আরে খুশি এখানে বাবুরি জিগাইতেছি নাচ দেখবো কিনা। আরে অত ভাবছেন কেন, নাচ দেখবেন তো বলুন, দারুণ নাচে, আপনাকেও নাচিয়ে দেবে।
পুলিশ দেখাইবেন কইছিলেন আমি আপনার পুলিশ দেখাই লইয়া গেলাম ও বাবু একবার ফিরা তাকান কি হইল কি হচ্ছে কি চলো যাইতে যাইতে কইতেছি চলো এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।